বর্ষা আসতেই চলার অযোগ্য গ্রামের রাস্তা। প্রতিবাদে গ্রামবাসীরা রাস্তায় ধানের চারা পুঁতে তাদের কর্মসূচি গ্রহণ করলেন। একটি বিশেষ প্রতিবেদন। এক হাঁটু কাদায় ভরা রাস্তায় শেষ নেই দুর্ভোগে। রাস্তার কোনো চিহ্নই নেই, রয়েছে শুধুই কাদা আর জল। গাড়ি যাতায়াত তো দূর, হাঁটার অযোগ্য রাস্তা, আর যে অবস্থায় কার্যত ঘরবন্দি মানুষজন। বর্ষা এলেই এমন দুর্ভোগ, এবার যে দুর্ভোগ আরো ভয়াবহ আকার নিয়েছে। প্রতিবাদে কাদায় ভরা রাস্তায় ধানের চারা পুঁতেই ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। রাস্তার বেহাল দশা মুর্শিদাবাদের হরিহরপাড়ার শঙ্করপুর গ্রামের। ছেলেপেলে গাড়ি ঘোড়ালে কোনো কেউ যাতায়াত না যাতে, এই রাস্তার আবেদন জানাচ্ছি। রাস্তার আবেদন কোম্পানি সরকার থেকে করুক, কোনো একটা ব্যবস্থা করে দেখ। দিদি তো অনেক অনেক টাকা দিচ্ছে, কিন্তু আমাদের এমএলএ আছে, ও তো কোনো ভাবনা নাই। 700-800 লোকের যাতায়াত, রাস্তাঘাটে এরকম লেগে কেউ আসছে না, দোকান বাজারে কেউ আসছে না, খো দোকানে বেচা কিনা নাই, খো ছেলেপেলে স্কুল যেতে পারছে না, মাঠে ঘাটে বুড়ে মানুষ কেউ বার হতে পারছে না, খো এই রাস্তায় দূর বলতার লেগে। এটা কতদিন ধরে এই রাস্তার অবস্থা এরকম? রাস্তা বছর তিনেক থেকে এরকম। অভিযোগ বহু প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু সমাধান কিছুই হয়নি। রাস্তার এমন বেহাল অবস্থায় একদিকে যেমন ঘরবন্দি মানুষ, অন্যদিকে হাটে বাজারেও যেতে পারছেন না অনেকেই। একটাই রাস্তা, বিকল্প কোনো রাস্তা নাই। এই রাস্তাতে ছেলেরা স্কুলে যেতে পারছে না, এবং আমরা গরু গাড়ি নিয়ে যাতায়াত করতে পারছি না। এপার থেকে উপারে মেয়েরা যেতে পারছে না, এত সমস্যা। আমরা চাচ্ছি যে আমাদের যাতে চলাফেরা করতে পারে রাস্তাটা, আমরা চাচ্ছি যে আপনার রাস্তাটা করে দেখ, এটি চাচ্ছি। রাস্তাটা হয়ে গেলে আমাদের একটু সুবিধা হবে, ছেলে মেয়ে সবারই সুবিধা হবে। ঈদের ছুটিতে বাড়ি এসে রাস্তার দশায় মুখ ভার অনেকেরই। কম করে এক বছর পর গ্রামে আসলাম বিদেশ থেকে, কত ঘুরবো, আনন্দ করবো, ঈদ উপলক্ষে আসলাম, এসে দেখছি বাড়ি থেকে বেরোতেই পারছি না। সামনে আমার বাড়ি, কি করবো? এখানে সাধারণ মানুষ চলতে ফিরতে পারছে না। নেতাদেরকে বলা হচ্ছে, গ্রামের মেম্বার আছে, প্রধান আছে, সব কিছু আছে, তাদেরকে বলা হচ্ছে, তারা কোনো কানে দিচ্ছে না। বিদেশে থাকি আমরা, এক বছর বাদ দিয়ে গ্রামে এলাম, তো দেখতেই পাচ্ছেন বেড়াতে পারছি না, এত রাস্তা খারাপ। ছেলেপেলে কলেজ এবং প্রাইভেট স্কুল কিছু যেতে পারছে না, ডাক্তার মাস্টার পুঁতে দিয়েছে রাস্তাতে। চরম সমস্যায় পড়েছেন 8-80 সকলেই। দীর্ঘ 5 বছর ধরেই সংস্কারের অভাবে ধুঁকছে এই রাস্তা। রাস্তার এমন নির্বিষহ অবস্থায় স্থানীয় পঞ্চায়েত মেম্বার জানান, আমি আমার তরফ থেকে পঞ্চায়েতে স্কিম দিয়েছি, এবং তার সামনে যেটা চলাচল করছিল মানুষ দুর্যোগে, সেটাও আমি যতটা পেরেছি করেছি, এবং পঞ্চায়েত আমাকে যতটা হেল্প করেছে ততটুকু করেছি। তার মধ্যে আমি তো সামান্য একজন মেম্বার, সামান্য পঞ্চায়েতের তরফ থেকে কত টাকা পাই, যারা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তারা উদ্যোগ নেয়, আমি আমার মতো স্কিম দেওয়া আছে। কবে এই রাস্তার সংস্কার হবে, কবেই বা ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পাবেন গ্রামের মানুষজন, সেই আশাতেই কষ্টে দিন গুজরান শঙ্করপুরের বাসিন্দাদের। হরিহরপাড়া থেকে মামুনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।